হাই বন্ধুরা, আবার তোমাদের সামনে এসেছি। তোমরা নিশ্চয়ই ভালোই আছো, আমরা তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে দেখো এই রান্না হয়েছে, শুধু ভাত আছে, এই যে মাছের ডিম, ডিম এখন খুব পাওয়া যাচ্ছে বর্ষাকালে, ওই ডিমের টক আছে, আর এটা পেটি চাকা সব মিলিয়ে একটা ঝাল আছে, আর আছে এক বাটি ডাল, কচু দিয়ে ডাল আর পেঁয়াজ পোস্ত, পটল ভাজা। আজকের মেনু এই পর্যন্ত। খুব গরম নয়, আজকে একটু একটু ভালো ওয়েদারই আছে। আগে আমি জলটা ঢেলে নিই, আমার আবার খেতে খেতে একটু জল লাগে, অনেকে জল ছাড়াই খায় দেখি, পারি না, জল একটু খেতেই হবে। তো বন্ধুরা তাহলে খাওয়াটি শুরু করি। একদম গরম ভাত এখনই হয়েছে, কোনো গরম আছে, ডাল দিয়ে খাবো। এক বাটি ডাল করেছি, কচু দিয়ে ডাল আছে। মুগ দিয়ে ডাল, মাছের টক এটা ডিমের, আর এটা হচ্ছে মাছের ঝাল ক্যারি টাইপ। আজকে আলু ছড়া খাচ্ছি, আলু আলু কিছু বানায়নি, পেঁয়াজ দিয়ে পোস্ত, ডালে আছে কচু, আলু খেয়ে খেয়ে, আলু খেয়ে খেয়ে একদম সবেই আলু খাচ্ছি কদিন ধরে। খুব আজকে অতটা গরম নয়, বৃষ্টিটা এখন প্রায় হচ্ছে, আজকে সকাল থেকে শুধু হয়নি, রাতেও হয়েছে বৃষ্টি। এখানে আমার এই চাপ চাপ ডাল খেতে খুব ভালো লাগে, মুগ দিয়ে আর কচু দিয়ে আর এটা পোস্ত দিয়ে মাছ দিয়ে। খিচুড়ি টাইপের গন্ধটা আছে মুগের ডালটা কচুর সাথে করলে। কালকে তোমাদের সামনে আসিনি, কাল এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আমরা খেয়ে খেতে গেছিলাম, গিয়ে বসেছিলাম, আর ভিডিও করা হয়নি। এখন মাছের ডিম, মাছ খুব ভালো ভালো আসছে এখানে। অনেকে খেয়ে না, একদম শেষে জল খায়, আমার জল খেতেই হবে। খাবো পেঁয়াজ পোস্ত, বন্ধুরা পেঁয়াজ পোস্ত ঝাড়া ঝাড়া করেছি, বেগুন ভাজা হয়েছিল, বেগুন ভাজা আমি নিই, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ছাড়া এসব রান্না হয়েছে আমার। মাছ থাকলে বেশি কিছু লাগে না, পেটিগুলো ভেঙে গেছে, এটা দেখি কেমন হয়েছে।
আর একটু তাড়াতাড়ি খাচ্ছি আমরা। ডিমের টক খাবো না, টক লেগে দারুণ টেস্টেড। আমাদের এই মাছের ডিম হলে টক দিয়েই করা হয়, ভেতরটা শুকনো হয়ে যায়, টকেরটা আর খুব ভালো লাগে, পোস্তর বদন। অনেকে ঝোলও করে, ভেতরে টক দোকানে আর মাছ খেতে পাচ্ছি না, তিন পিস কেজি বন্ধুরা আর খেতে পারছে না, এই দুটো থাকলো, মাছ বেশি খেলে আবার বড় মাছ না। বন্ধুরা এখানে কাটি শেষ করলাম, তোমাদের কাছে নেক্সট ভিডিও আবার আসছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক কমেন্ট করো, বাই।